हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आमी सुमना। फ्रेंड, आमी आगेर वीडियो आपनादेर देखिएछिलाम जे एमओए किचेन क्वीन जदि थाके ताहले आमादेर कड़ाइए दरकार पड़े ना, कारण कड़ाइए जा जा रान्ना करा सम्भव एमओए किचेन क्वीने से समस्त रान्ना करा किन्तु सम्भव। और आज के आमी देखाबो जे एमओए किचेन क्वीन जदि बाड़ीते थाके ताहले फ्रेंड प्रेसार कूकारेरो दरकार पड़बे ना। एटा हच्छे सेई पात्र जेटा दिए आमी डाल रान्ना करब। এরকম পাত্রটা দেখতে, তার একটা এরকম ঢাকনা দেওয়া আছে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে মুসুরি ডাল নিয়েছি আর এই মুসুরি ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এবার এটা কিচেন কুইনের মধ্যে দেব। তো আমি এখানে এখন গ্যাসটা জ্বালাইনি, আমি এই ডালটা দিয়ে দিই। এবার আমি এর মধ্যে একটু জল দেব। এতটা জল দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিই। যখনই আমরা রান্না করবো কিচেন কুইনে, গ্যাসটা আমরা সিমে রাখবো, তাই গ্যাসটাকে আমি সিমে রেখে দিলাম। এবং এর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা আমি দিয়ে দিলাম। এবার ততক্ষণ হোক, তারপর আমি আবার আসছি। তাহলে এখানে আমি দেখছি যে এই ডালটা যে আমি বসিয়েছি এটা কিন্তু অলরেডি আবার সেদ্ধ অল্প অল্প হয়ে এসছে, যার জন্য এটা আমার এই ঢাকনাটা ঘুরছে। তো দেখি কতটা সেদ্ধ হয়েছে। এখানে আমার অল্প হয়ে এসছে, যদিও আমার এখন আর একটু টাইম নেবে ডালটা হতে, গন্ধ হালকা হালকা বের হতে শুরু করেছে। তো আর একটু হোক, তারপরে আমি আবার আসবো। ডালটা আমার হয়ে গেছে মনে হচ্ছে, তো দেখা যাক। হ্যাঁ, ডাল আমার পুরোপুরিভাবে রেডি, ডাল একদমই হয়ে গেছে ফ্রেন্ড। দেখুন, এটাকে আপনারা চাইলে যে কাটা হয় ডালের, সেই ডালের কাটা দিয়ে পেস্ট করে নিতেও পারেন কোনো একটা বাটির মধ্যে ঢেলে, বা এভাবে ওটা কিন্তু একেবারে এটা গলে গেছে। খাই হাতের মধ্যে নিয়ে, এই যে ফ্রেন্ড, একটু কাছ থেকে যে আমি দেখাই, কোনো দানা কিন্তু এর মধ্যে আর নেই। তাহলে আমরা কত সহজেই, কত অল্প জলে এবং কত কম সময়ের মধ্যে আমরা কিন্তু এই কিচেন কুইনে ডাল সেদ্ধ করে ফেলতে পারছি, এবং আমাদের প্রেশার কুকারে কোনো দরকার পড়ছে না, এবং আমাদের যে ডালে যে পুষ্টিগুণ সেই পুষ্টিগুণগুলো থেকে যাচ্ছে ডালের মধ্যে। যেখানে প্রেশার কুকারে সিটি দেওয়ার ফলে আমাদের যে ডালের যে পুষ্টিগুণ সেগুলো কিন্তু চলে যায়। আর এখানে এখন একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এই ডালটা যেটা আমার সেদ্ধ হয়ে গেছে সেটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ আমি এটা এখন সম্বরা দেবো খায়, কারণ ডাল করতে গেলে তো আমাদেরকে সম্বরাটা দিতে হবে। এটা তো আমার জাস্ট ডালটা সেদ্ধ হলো। এখন এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো জলের সাথে। এখন আমি ডালটাতে সম্বরা দেব, তাই গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিই। গ্যাসটা একই রকমভাবে সিমে রাখলাম। এবার আমি পাত্রটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে অল্প তেল দেব। এবার এর মধ্যে একটু এক ফোঁটা আমি তেল দিয়ে দিচ্ছি।
এবার আমার এই ডালটা ফুটে গেলে ডালটা আমার রেডি হয়ে যাবে। ডাল একদম খাওয়ার মতো রেডি হয়ে গেছে। সো আজকে ভিডিও আমার এ পর্যন্তই। যদি কিচেন কুইনের ব্যাপারে বা অন্য কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।